নাই আপনাদের সাথে আমাদের কোনো জায়গা জমির ভাগবাটোয়ারা নাই অথবা আমাদের সাথে কোনো ইলেকশনের কোনো ধাক্কাধাক্কিও নাই আমাদের সাথে আপনাদের সাথে একটাই নিসবত দাওয়াত কি কথা বলেন না কেন দাওয়াত দাওয়াতের নিসবত এখান থেকে নমিনেশন নিব না যে ইলেকশন করব কারণ লাগে ভোটের ধাক্কাধাক্কি আছে কারোর সাথে কোনো ধরনের বিবাদ নাই একটাই সম্পর্ক দাওয়াত সম্পর্ক কি জোরে আওয়াজ করে বলেন দাওয়াত এটা সম্পর্ক দ্বীনের দাওয়াত দ্বীনের কথা বলা দ্বীনের উপরে চলার জন্য আপনাদেরকে উৎসাহ প্রদান করা এই যে বলতেছি দোয়া কালামের কথা কেন বলতেছি যদি আপনার দোয়াটা ঠিক হয় যদি আপনার ছেলের দোয়াটা ঠিক হয় আপনার বিবির দোয়াটা যদি ঠিক হয়ে যায় তো তো বলা যাবে আল্লাহ তোমার একটা বান্দা বান্দির দোয়া তো সুজা করছিলা কি ঠিক না যুবক যারা আছো যারা শ্রমিক অনেক কাজ করো পেটের জন্য তো অনেক কিছু করলা ইমানের জন্য কিছু করবে না মাসে তিন দিন যায় একটা চিল্লা লাগায়ও জীবনে তাও তো কিছু ঠিক হয় লাগাইবে তো ইনশাআল্লাহ কারা কারা আলেম ওলামার সাথে চিল্লা লাগাইবে না ইনশাআল্লাহ বলেন এই যে নিয়ত এর ভিতরেও অনেকে হাত তুলে নেই চিন্তা করতেছে চল্লিশ দিন জামু হুজুরের কথা এটা তো কথা এই নিয়ত নাও করতে পারতেছে না এই কারণেই আল্লাহর রাসূল দুয়ার ভিতরে কয় অন্নিয়াতি নিয়ত কার কাছে চাও কারণ মুমিন যদি এই একটা ফজিলতের আলাপ শুনেন নড়াচড়া করেন না ফজিলতের একখান কথা শুনেন সেটা হলো কোন বান্দা যদি এই একটা দারুণ খবর দিতেছি অ্যাটেনশন প্লিজ কি অ্যাটেনশন প্লিজ সুবহানাল্লাহ বলার লাগে রেডিও হয়ে বসেন রেডিওসেন এবার শুনেন খবরটা শুনেন খবরটা হলো কেউ যদি নিয়ত করে নেক কাজের নিয়ত করে যদি নেক কাজের তৌফিক তার নাও হয় নিয়তের বদলায় সে সব কামিল একটা পাওয়া যায় মনে করেন আছে না কিছু মানুষ মাহফিলের পাশে বাড়ি নিয়ত করছিল আজকে কোনো কাম করবো না সন্ধ্যার থেকে হুজুর গো বয়ান শুনবো দিন শুনবো নিয়ত করছিল কিন্তু হঠাৎ করে এমন একটা সমস্যায় পড়ছে যে হাসপাতালে যাবো হয় না এরকম নিয়ত করছিল শুনবে জিকির করবে ভালো কথা শুনবে ভালো আমল শিখবে নিয়ত করছে কোন কারণে পেছে পয়রা হাসপাতালে যাওয়া বয়ে রয়েছে খোদার কসম আপনারা শূন্য যে সব পাইছেন হে হাসপাতালে বয়ে বয়ে সমান সব কিসের কারণে জোরে বলেন আরো জোরে জোর হলো না জোরে বলেন নিয়তের কারণে এই কারণেই আল্লাহর রাসূল বলে আল্লাহুম্মা ফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কাউল ওয়াল আমাল ওয়াল ফিআলি ওয়ান নিয়্যাহ ওয়ান নিয়্যাহ ওয়ান নিয়্যাতি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহর রাসূল বলেন নিয়ত তাও আল্লাহর কাছে চাও আল্লাহ যদি কবুল করে তাহলে ভালো কামের নিয়ত করতে পারো এই জন্য দেখবেন তবলিগেরা যখন যায় আর যায় যখন ধরে ধরে কয় কয় ভাই নিয়ত করেন হ্যাঁ তাশকিল তাশকিলে দেখছেন না হ্যাঁ মুশকিল পজিশনে ফেলে দেয় হয়তো বাইর হইবেন নগদ আচ্ছা নগদ যদি নাই বাইর হন তাহলে নিয়ত করেন নিয়ত করা সারে কারণ নিয়তের মাধ্যমেও সবের মালিকানা ঘটে নিয়তের মাধ্যমে সবের মালিকানা ঘটে নিয়তকে তো আল্লাহ তাআলা কিছু কিছু ইবাদতের ফরজ হিসাবে বানাইছেন কিছু কিছু ইবাদতের ফরজই হলো নিয়ত করা নিয়ত করাই একটা ফরজ এ কারণে নিয়তের অনেক দাম ভালো কাজের নিয়তটা আল্লাহর কাছে চাইতে হয় তাহলে এগুলো আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ বলেন কারণ আল্লাহ তৌফিক না দিলে হয় না ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে বুঝাইতেছেন কি বুঝায়
চাচা একবার কোন লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার মাত্র একবার বলবেন ময়দানে মাহশারে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমি দাঁড়ায়া যাব জিম্মাদার হয়ে যাব ছোটায় আপনাকে জান্নাতে ঢুকায়া দিমু আমি নিয়া আমি শাফাত করব আল্লাহর আদালতে দাঁড়াবো একবার মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ চাচা কি কয় জানেন চাচা কয় তোমার সব সত্য আমি জানি অন্য গল্প করতেছে সব তুমি সত্য নবী তোমার দ্বীন সত্য তোমার কোরআন সত্য তোমার ইসলাম সত্য তুমি সত্য তোমার কথা সত্য জিন্দেগিতে মিথ্যা কথা তুমি বলো না আরবে সবাই তোমারে আল আমিন বলে ডাকে তুমি কি মিথ্যা বলিতে পারো না 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 তুমি কখনো মিথ্যা বলতে পারো না আলাপ সালাপ যা করছো সব আমি আগে থেকেই জানি এগুলো সব সত্য কথা একটাও মিথ্যা কথা না কিন্তু ভাতিজা সারা জনম লা তুজ্জা জয়পা আজকা কও লা ইলাহা ইল্লাল্লাহ কইতে এটা পারতাম না এই কথাটা মুখ দিয়া বলতে পারবো না যখনই বলছে বলতে পারবো না এরি ফাঁক দিয়া খাজা আবু তালিবের রুহ বাইর হয়ে গেছে মৃত্যুর কোলে ঢলে পড়ছে বুকে হাত দিয়া আল্লাহর রাসূল বলে চাচা বুঝলা না ভালোবাসা একবার কইতে বললাম কালমা পড়লা না আল্লাহর রাসূল সিনায় হাত দিয়া যখন কানবার লাগছে হযরত জিব্রাইল এসে বলে আল্লাহর প্রত্যাদেশ ওগো বন্ধু আপনি ভালোবাসলে আপনি মায়া করলে কি হয় না না আপনি ভালোবাসলে কালেমা পড়বে না আমি ভালোবাসতে হবে আমি পড়াইতে হবে তাইলে পড়বে আপনি যাকে ভালোবাসেন সে আল্লাহর নাম নিবে না আমি আল্লাহ যাকে ভালোবাসি সে আমার নাম নিবে আল্লাহু আকবার আপনি ভালোবাসলে হবে না ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা আপনি যাকে ভালোবাসবেন সে কালেমা পড়বে তা না আমি যাকে ভালোবাসি সে কালেমা পড়বে আমি যাকে ভালোবাসি সে নামাজ পড়বে অর্থাৎ আমি যাকে ভালোবাসি আল্লাহ যাকে ভালোবাসে সে জিকির করবে আল্লাহ যাকে ভালোবাসে সে ইসলাম মানবে আল্লাহ যাকে ভালোবাসে সে দ্বীন মানবে আল্লাহ যাকে ভালোবাসে সে ওয়াজ শুনবে আল্লাহ যাকে ভালোবাসে সে মৌলভীর চেহারা দেখবে আল্লাহ যাকে ভালোবাসে সে মসজিদে যায় বসে থাকবে আল্লাহ যাকে ভালোবাসে সে কোরআন লয়া বসে থাকবে আল্লাহ যাকে ভালোবাসে সে তাসবিহ হাতে জিকির করবে আল্লাহ যাকে ভালোবাসে সে কাবার তওয়াফ করবে আল্লাহ যাকে ভালোবাসে সে আল্লাহর জন্য জীবন বিতরণ করে দিবে জান দিয়ে দিবে আল্লাহ যাকে ভালোবাসে সে হিদায়াতের রাজ পথে অটল অনট দাঁড়ায় থাকবে আর আল্লাহ যদি ভালো না বাসে দুনিয়ার সবাই ভালোবাসা হবে না বাংলাদেশের কোটি কোটি মৌলবী সবাই মিলা ভালোবাসার বুড়ি আপনারে গিলায়া আপনার মুখ দিয়া আল্লাহ শব্দ বের করতে পারবে না যদি না আল্লাহ তাআলা বের না করে মুসলমানের ঘরে জন্মাইলেও হবে না আসাদ নূর হয়ে বাইরে বের হয়ে যাবে নাস্তিক মুরতাদ হয়ে ইসলামের বাউন্ডারির বাইরে চলে যাবে কারণ আল্লাহ ভালো না বাসলে ইসলামে থাকা যায় না যায় না আল্লাহ ভালো না বাসলে ইসলামের কাজ করা যায় না দ্বীনের কাজ করা যায় না এ কারণে আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসাও আল্লাহ চাইতে বলছেন আল্লাহর রাসূলের জন্য আজব দোয়া শিখাইছেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাক আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাকা ওগো আল্লাহ আমি গোলাম আম্মার ভালোবাসা চাই আল্লাহু আকবার আমি ভালোবাসা চাই আমি ভালোবাসা ভিখারি আপনি আমাকে ভালোবাসার নিয়ামত দান করেন নসিবে থাকতে হয় লম্বা বয়ান করার যোগ্যতাও আমার নাই আদত অভ্যাসও আমার নাই তারপরেও বলতে বলতে চলতে চলতে এক ঘন্টা কাছাকাছি প্রায় তাই লম্বা করে আর কিছু বলার কোনো সুযোগ নাই এখন বিদায়ের পালা তবে ওয়াদা একটা সেটা হলো এই
আজ থেকে রবের দারস্ত হয়ে থাকবেন রবের গোলামি করার জন্য ইনশাআল্লাহ জোরে বলেন কারণ জামানা ফিতনা জামানা জামানা খোলা সাহাবী রাসূলকে বুকে নেওয়ার জামানা আশিক রাসূলকে জিন্দান খানায় বন্দি করার জামানা ভয়ঙ্কর জামানা এই জামানায় রবের তৌফিক ছাড়া নেকের কাজ করা যায় না রবের তৌফিক লাগে সঙ্গত কারণেই আপনাদের কাছে রবের তৌফিক মেঙ্গে মেঙ্গে দ্বীনের পথে চলবার আমলের তোহফাটা তুলে দিলাম আমল করবেন তো ইনশাআল্লাহ ইয়াদ থাকবে তো ইনশাআল্লাহ